হ্যালো বন্ধুরা, সকলকে পুনরায় স্বাগত গাজন নিউটাউন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। কালী পুজোর পর স্কুল খোলা নিয়ে রাজ্য সরকার ভাবনা চিন্তা করবে। বুধবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক থেকে কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্যে করোনা পরিস্থিতিতে প্রায় 6 মাস ধরে বন্ধ রয়েছে স্কুল কলেজ, যদিও অনলাইনে ক্লাস হচ্ছে, এমনকি পরীক্ষা হচ্ছে অনলাইনে। এদিকে ডিসেম্বর থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন শুরু হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই কারণে স্কুল কবে খুলবে তা নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে চলছে ভাবনা চিন্তা। এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দেন কালী পুজো পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, তারপর স্কুল খোলা নিয়ে রাজ্য সরকার ভাবনা চিন্তা করবে, কারণ বর্তমানে করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। বুধবার উত্তরকন্যায় কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। তা হল, UGC-র নির্দেশ আংশিকভাবে মেনে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়াশোনা ডিসেম্বর থেকে শুরু করা হবে। শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, শিক্ষাবর্ষ শুরু হয়ে গেলেও ভালোভাবে স্যানিটাইজ না করে ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের ডেকে ক্লাস করানো যাবে না। শিক্ষা দপ্তর থেকে মুখ্যমন্ত্রীর কাছে সার্বিক প্রস্তাব পাঠানো হবে। এ বিষয়ে রাজ্য সরকার যথাসময়ে নির্দেশ দেবে বলে তিনি জানিয়েছেন।